মাথার উপরে ছাদ দিছে, পায়ের তলে মাটি দিছে, থাকার একটা স্থান দিছে, আমি তার কাছে হাজার হাজার শুকরিয়া। মা আছে বাপ নাই, কিন্তু আমরা অনেক খুশি যে আমার মানে একটা ঠাই দিছেন। দেশের 52 উপজেলা গৃহহীন মুক্ত ঘোষণা, অন্ধকার কাটিয়ে আলোর দিশা পেয়ে উচ্ছ্বাস। তৃতীয় দফায় 26,000 পরিবার পেল মাথা গোজার ঠাঁই। দুটা রুম একটা টয়লেট আমাদেরকে থাকার স্থান করে দিয়েছে। লেখাপড়ার একটা পরিবেশ পেয়েছি। মরা পর্যন্ত আমার সরকারের নাম ভুলবো না। রাস্তাঘাটে থাকতাম, যেখানে সেখানে সাপ বানর খেলা দেখাইতাম। আমরা অনেক কষ্টতে জীবন কাটাতাম, লোকের জায়গায় তাম্বুদি থাকতাম। প্রত্যেককে 200 শতক জমি ও ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও পানি ব্যবহারের সাশ্রয়ী হওয়ার তাগিদ। পেট্রোল সাশ্রয় করা, ডিজেল সাশ্রয় করা, জ্বালানি সাশ্রয় করার সেই উদ্যোগ উন্নত দেশগুলিও নিয়েছে। 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে, খাদ্য উৎপাদন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণের অভিযোগ। ডক্টরকে জানাতে গেলে বাধা দেন ছাত্রলীগ সভাপতি। নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে পেশি শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে, বললেন প্রধান নির্বাচন কমিশনার। সহিংসতা উস্কে দিচ্ছেন সিইসি, অভিযোগ বিএনপির। দেশের বাজারে হঠাৎই বাড়তি প্যারাসিটামল সহ বহুল ব্যবহৃত 53 ওষুধের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি, ক্ষুব্ধ ক্রেতা, অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞ। চাকরির পরীক্ষা দেয়া হলো না। রাজধানীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ইডেন কলেজ ছাত্রীর। বরিশালে বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত 4, আহত 10। এবং বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল। সংকট সমাধানে ঐক্যের ডাক, যে কোনো মূল্যে তাকে তাড়ানোর অঙ্গীকার বিক্ষোভকারীদের।